हेलो गाइस वेलकम टू आवर न्यू वीडियो अपने सबा के स्वागत हमारे नतून वीडियोते এখন আমরা যাচ্ছি হলো হচ্ছে গড়িয়াহাটে তো কেন যাচ্ছি কি করতে যাচ্ছি ক্রমশ প্রকাশ হচ্ছে সেটা এখন বলা যাবে না দেখতে থাকো ঠিক আছে তো চলো নেক্সট তোমাদের সাথে আমার অটো দুটো দেখা হচ্ছে হাই গাইস তো অনেকক্ষণ ধরে অটোর জন্য ওয়েট করার পর এখন আমরা অটো না পেয়ে এখন আমার রিকশাতে উঠে পড়েছি বাইরে প্রচন্ড গরম প্রচন্ড রোদ আর সরি কারণ রিক্সা খুব জোরে চলছে আর একটু ঝাঁকুনি হচ্ছে তো ভিডিওটা একটু নড়ে গেলে ক্ষমা করবে তো কোথায় যাচ্ছি আমরা যেন গড়িয়াহাটে যাচ্ছি কিন্তু গড়িয়াহাটে কি করতে যাচ্ছি কেন যাচ্ছি এই লকডাউন পরিস্থিতিতে সেটা তোমরা দেখতে পাচ্ছ কেন যাচ্ছি কি করতে যাচ্ছি গড়িয়াহাটে তো চলো ফ্রেন্ডস এত ধারা দেখে হচ্ছে নেবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ প্রচন্ড চার হচ্ছে বুঝতেই পারছো ভিডিওটা পুরো নড়ছে तो बंधुरा चले मेट्रो स्टेशन तो मैं बस उठब तो देखते ही पाच प्रचंड रोद खूब गरम प्रचंड गरम तो रास्ता घाट रास्ता घाट पूरा फाका एकदम दाड़ा আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি তো এবার আমরা বাসে উঠব ঠিক আছে তো বাস এখানে পাওয়া যাচ্ছে না কারণ বাস স্ট্যান্ডে সব বাস স্ট্যান্ড করা আছে কিচ্ছু বাস পাওয়া যাচ্ছে না এবার দেখা যাক কি বাস পাই পরে আমরা গড়িয়াহাটে যাচ্ছি তো গিয়ে তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে কারণ বাসে বুঝতেই পারছো জার্ক হবে সাউন্ডের খুব প্রবলেম হবে তো কথা বলতে পারবো না তো একেবারে বাস স্টপ যেখানে যাচ্ছি গড়িয়াহাটে সেখানে গিয়ে একেবারে কথা হচ্ছে চলো তো দেখো তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তোমরা বলেইছিলাম তোমাদের যে আমরা কোথায় যাব সেটা তোমাদের দেখাবো তো আমরা চলে এসেছি তো আমরা চলে এসেছি গড়িয়াহাটে তো গড়িয়াহাটে কোথায় এসেছি সেটা ম্যাডাম তোমাদের বলে দেবে গড়িয়াহাটে এসেছি বাসন্তী দেবী কলেজে কারণ তোমরা সবাই চেনো নিশ্চয়ই বাসন্তী দেবী কলেজ কারণ এসেছি আজকে আমার বই দেবে আমি পড়াশোনা করছি MSW নিয়ে তো চলো দেখা যাক আর আমি কিছুটা আমাদের কলেজটা তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ওকে তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে রাস্তাঘাটের কী অবস্থা এখন আমরা আছি ঠিক বাসন্তী দেবী কলেজের সামনে তো আমি তোমাদের গড়িয়াহাটের দিকটা দেখাচ্ছি আর তার সঙ্গে কলেজটা একটু দেখি এখন জানো যে আংশিক লকডাউন চলছে আমাদের কলকাতাতে পুরোপুরি লকডাউন হয়নি তো রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হচ্ছে না লকডাউন চলছে তো দেখে নাও কি অবস্থা রাস্তাঘাটে এটা হচ্ছে বাসন্তীদেবী কলেজ আর এটা হচ্ছে বাসন্তীদেবী কলেজের গার্ডেনটা এটা সুন্দর গার্ডেন করা আছে এখানে এই হলো হচ্ছে কলেজের ডিপার্টমেন্ট তো এখন ওয়েট করছি ম্যাডামের জন্য তো ম্যাডাম এখন আসেনি তো দেখা যাক কখন আসে ম্যাডাম বই নিয়ে তো চলে এসছে তো বই পেয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো
কলেজ থেকে বেরিয়ে পড়লাম। তো কলেজে কেমন কি ভিড় ছিল? না, ভিড় ছিল না, কলেজ পুরো ফাঁকাই ছিল, দুজন মতে ছিল যে বই সব পেয়ে গেল, দুটো বই পেয়েছি আর একটা বই পাওয়া বাকি আছে, ওটা বলেছে নেক্সট উইকে দেবে, তো দেখা যাক পাই কি না কি হবে। তো তাহলে এবার আমরা কোথায় যাচ্ছি, বাড়িতে নাকি? না, বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ রাস্তাঘাট ফাঁকা আছে মোটামুটি, দেখি কীভাবে কী পাই। আর দুপুরবেলা বুঝতেই পারছো খুব প্রবলেম হচ্ছে ট্রান্সপোর্টে, তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে কিছুটা কন্টিনিউ করে ওখানে তারপরে স্টপ করে দেবো, ঠিক আছে? বাড়ির সামনে গিয়ে চলো, তাহলে তোমার সাথে বাড়ির সামনে গিয়ে দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের বাড়ি। আর বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর ট্রান্সপোর্টেশনেরও প্রবলেম অনেক। তো সব কিছু করার পর আলটিমেটলি আমরা বাড়ির সামনে এখন। এটা আমাদের বাড়ির গলিটা দেখো, একটু ঘোরো, এই যে এটা আমাদের বাড়ির গলি পুরো, এরকম রাস্তার দিকে আমাদের বাড়ি। আর ট্রান্সফরমেশনে সত্যি খুব সমস্যা হচ্ছে, লকডাউন জানোই কলকাতায় আংশিক লকডাউন চলছে, তো খুব অসুবিধা হচ্ছে। বাইরে খুবই গরম, কারণ এখন যত লোকজন কম তার জন্য কি হচ্ছে, গাড়ি ঘোড়াটা অনেক কমিয়ে দিয়েছে। দুপুরবেলা দেখলে মনে হবে যে সত্যি লকডাউন চলছে, বাট আমাদের এখানে সকালবেলাটা একদম, আর রাত্রিবেলাটা দেখে মনেই হবে না যে কোনো আংশিক লকডাউন চলছে বলে। তো যাই হোক গাইজ, এটা আমাদের আজকে ফার্স্ট ব্লগ আমাদের চ্যানেলে। তো যদি কারোর ভালো লেগে থাকে ওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করবেই, ভালো লাগুক বাজে লাগুক কমেন্ট করবেই, আর সাবস্ক্রাইব করে নেবে। দেখবে একটা রেড রঙের বাটন আছে সাবস্ক্রাইবে, ওটাকে ক্লিক করবে, ক্লিক করে দেবে, নোটিফিকেশানের অল থাকে, ওটাকে বেল আইকনটা ক্লিক করে দেবে, অল করবে, কিন্তু ওখানে কিন্তু তিনটে অপশন থাকে, যাতে তোমরা সবকটা ভিডিও আমাদের সবার আগে পেতে পারো, দিলে পরে যাতে পেয়ে যাও, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। এরপর কিন্তু আমাদের চ্যানেলে শুধুমাত্র এটা ব্লগ থাকবে না, অন্যরকম অনেক কিছু থাকবে, চ্যালেঞ্জেস থাকবে, মেকআপ থাকবে, অনেক কিছু ইন্টারেস্টিং, অনেক কিছু ইন্টারেস্টিং থাকবে। তো দেখতে থাকো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একদম। ওকে, বাই বাই, চলো গাইস, টাটা।